আজকে সারা ভারতবর্ষের সবখানে আমরা ইউথ কংগ্রেসের তরফ থেকে আপনারা জানেন যে গত পরশু দিন টিভি চ্যানেলে একটা ডিবেট ছিল আজকের টিভি চ্যানেলে, সেখানে আমাদের কংগ্রেসের বরিষ্ঠ নেতা এবং সিনিয়র স্পোর্টস পার্সন রাজীব তেগেজি উপস্থিত ছিলেন এবং ওইখানে ছিলেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র, যার বিরুদ্ধে অনেক রকম কেলেঙ্কারি, অনেক রকম ধর্মীয় হেড পলিটিক্স ছড়ানোর অনেক অভিযোগ রয়েছে সারা ভারতবর্ষে। এবং ওই দিন ওই টক শোতে বসে সম্বিত পাত্র ওনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন রাজীব তেগেজিকে, এবং ওনাকে ওনার ধর্ম নিয়ে, ওনার জাত নিয়ে এবং ওনাকে পার্সোনালি খুব বাজেভাবে উনি মন্তব্য করেছেন, যার ফলে ওইখানে ওই টক শোতে ওনার মানসিকভাবে এবং শারীরিকভাবে উনি অসুস্থ হয়ে পড়েন এবং ওই টক শো থেকে বেরোনোর পরে উনি হার্ট অ্যাটাক করে নিজের প্রাণ হারান। এটা আমাদের জাতীয় কংগ্রেস জন্য একটা বিশাল বড় ক্ষতি হয়েছে এবং তার জন্য দায়ী এসব ডার্টি ডিবেট, নোংরা ডিবেট এবং ব্যক্তিগত আক্রমণ করে যাদেরকে প্রশ্রয় দিচ্ছে বিজেপি সরকার, নরেন্দ্র মোদী লেড বিজেপি, তাদেরকে যাতে এই সম্বিত পাত্র মতো লোককে যাতে অবিলম্বে যাতে ইমিডিয়েটলি গ্রেফতার করা হয় এবং এটা সম্পূর্ণ ঘটনার যাতে পুরোপুরি ইনভেস্টিগেশন করা হয়, তার জন্য আমরা আজকে এখানে পশ্চিম থানাতে সম্বিত পাত্র বিজেপির মুখপাত্র নামে আমরা একটা এফআইআর দাখিল করেছি আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে। নাম আর ডেজিগনেশন? আমি পূজন বিশ্বাস, ত্রিপুরা প্রদেশ ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট।